কাম করেন গা। আচ্ছা কোন আশি হাজার দিয়ে দেন। এটা কি কষ্ট হইয়া কার্ডটা ফুলে আলাই দিলেন। নগদে আমার 70,000 টাকা কার্ড দিতাছে, এর আবার আগলা মাদবুরি করে আর 10,000 বাড়ায়। আরে আর একটা বাড়া হারে বিশ্বাস করেন, এই এলাকায় যত জমি বেচা কেনা হয় সেটা আমি মাদবুরি করে দিই। তাই নাকি? হ্যাঁ, এই এলাকায় অর্ধ এলাকায় যদি গেলে কেউ এক সড়াক সম্পত্তি উগাছে আমি হিনে মাদবুরি করে। আচ্ছা কই নামনে আমরা একটা মাদবুরি করেন মানবো কোন কোন আমরা এক কাম করেন 32,000 টাকা দেন। 32,000? হ্যাঁ 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 6,000 দিব। 32 আগলামি শুরু করছেন আপনি। হ্যাঁ নগদে ব্যবহার হিসাবে আমার 35,000 টাকা কইতাছে আর আপনি কইছে 32,000 টাকা দিয়ে দেন কা? হ্যাঁ রাস্তার সাথে বাসার থেকে বাইরে আরাম পাবেন তাড়াতাড়ি। এর আগে ভাই কাস্টমার অনেক আইছে কিন্তু আমার সাথে তামে পড়ে নাই ভাই। আমি মনে করেন জায়গাটা বেচে বিদেশ যাবো, এর বিদেশির টাকা যদি না হয় তাহলে তো আমার জায়গা বেচার কোনো প্রয়োজন হয় না। আচ্ছা জায়গাটা জায়গা তো 10,000 তো ঠিকই আছে তাই? তাহলে ভাই জমি দেখলাম। হ্যাঁ আমার বাড়ির জন্য ভালোই হবো জায়গাটা, তে এবার তো দামাদামি করা যায়। হ্যাঁ দামাদামি করা যায়। আপনি কি বাড়িতে আর কোনো গার্জেন টার্জেন আছে না আপনি কথা কবেন? না বাড়িতে আর কোনো গার্জেন নাই, আমি তি সব কিছু। আচ্ছা তাহলে জায়গার দামটা একটু কম। জায়গাটার তো দাম আমি চাইতেছি 90,000 টাকা। 50,000 টাকা করে তো বাজেট না, এর আগে কয়েকটা কাস্টমার আইসাল ওই যে ওই রকমই দাম করছে আমি দিই নাই। আচ্ছা আপনি কি ওই দামে দিবেন 50,000 টাকা দিবেন? না ভাই 50,000 টাকায় আমি জায়গা দিব। কত হলে দিবেন আপনি? আপনি ই করেন ওই 90 বলছি না, আপনি 5,000 টাকা কম দেন 85,000 টাকা করে। ভাই জমি নিয়ে তো এত দামাদামি করা যায় না, এগুলো বাজার রে। হ্যাঁ ভাই আশেপাশে বেচা কিনি হয়েছে সেই হিসাবে আমি লাস্ট একটা দাম করি বলেন 60,000 টাকা হলে আপনি প্রতি ডিসিমাল দেন? না ভাই আমি 60 করে প্রতি ডিসিমাল দিব না, কিন্তু আপনি যদি জায়গা নেন ভাই, হ্যাঁ নেন করে কন তাহলে আমি 70 করে লিভারে জায়গা ছাইড়ে দেবো। ভাই 70-70 না, আমি যে 60,000 বলছি এই 60-এর উপরে আমি জায়গা নেবো না। না ভাই তাহলে আর জায়গা দেওয়া সম্ভব হইল না ভাই। যদি দেন দিই তা নাহলে পরে আর আমার অন্য জায়গা দেখতে হবো আর কি। না ভাই 70-এর নিচে জায়গা কি হয়েছে কি? আরে ভাই বিষয় হলো যে ওনার হলো 10% মানে 10 ডিসিমাল জায়গা বেচবো, এ প্রতি ডিসিমাল আমি ওই দাম দরের মধ্যে 60,000 পর্যন্ত আসছে আর কি। আচ্ছা মানে 60-এর উপর আর মোটেই চলে না। চলে না? না। আর হে কত গাইডে দিছে? আর আমি 90,000 টাকা তাকে বলিয়া দিছি যে 90,000 টাকা ডিসিমাল হলে আমি জায়গা বেচবো। হ্যাঁ আর সে না করছে, আমি তাকে 20,000 টাকা কমিয়ে দিছি 70,000 টাকা পর্যন্ত আমি বলছি। তাহলে হে 70,000 কাইডা দিছে আপনি সাইডের মধ্যে গেছেন? হ্যাঁ হ্যাঁ 10,000 টাকা বেশ কম বাড়ছে এই তো। হ্যাঁ হ্যাঁ পারলে দেন গা নাকি দিবেন না? আমি তো 90,000 টাকা করে চাইছি জায়গার দাম, আমি তাকে 20,000 টাকা কমিয়ে দিয়ে 70,000 টাকা চাইছি আর সে আমাকে 70 আর হইলো 60 না? হুম আপনি সব জানা শোনা আছে এলাকার মানুষই আপনি বলেন। আপনি না যদি গেলে আপনারা দুজন আছেন, যদি গেলে আমার কথা মানেন তাহলে আমি কথাটা কয়ে দিই। না বলেন আপনি বাচ্চা তো 10,000 নিয়ে 10,000 টাকা আর হলো হারে বিশ্বাস করেন, এই এলাকায় যত জমি বেচা কেনা হয় সেটা আমি মাদবুরি করে দিই। তাই নাকি? হ্যাঁ এই এলাকায় অর্ধ এলাকায় যদি গেলে কেউ এক সড়াক সম্পত্তি উগাছে আমি হিনে মাদবুরি করি। দেখে আবার মান নেই আমাদের মান। ঠিক আছে এখন আপনারা দুজন আসেন ইনে আপনি করে বাচ্চা হলো 70 আর হলো 60 মাঝখানে 10,000 তাই না? হ্যাঁ আমি যদি গেলে একটা মাদুরিয়ার মধ্যে করি খন্ড বাসন করি তাহলে আপনারা মানবেন কিনা তাই? যদি মানেন তাহলে আমি কম জমির দাম তো আমি চূড়ান্ত গিয়ে ফেলেছি 60
সাইডের উপরে গেলে তোমার চালানে কোলাবো না, আবার তার মাপ ধরেও মাইনে নিলাম। আচ্ছা বাড়লে আর কয় টাকাই বাড়াবো? জাগার দাম তো আমি 70 কাইটা দিছি, নয় তো মুরব্বী মানুষ মাত ধরে করে 5000 টাকা কম, তার বেশি তার কম হবো না। কি বলতেছে? ও না আচ্ছা বলেন আপনি কি বলবেন, বলেন কি বলবো? আমি তো মাত ধরি মেলা দিন ধরে করি, হ্যাঁ দেখেই মানে আমার কথাটা আমি, হ্যাঁ যদি মাইনা নেন বেশ ভালো, না মানলে তার বিশ করা হতেছি না। বলেন বলেন বলেন। আচ্ছা আপনি আপনি 70,000 কাইটা দিচ্ছেন আর আপনি কইছেন 6,500, তাই না? মাঝখানে থেকে আমি একটা কথা কইলি পারে আপনারা দুজনে রাখবেন, তাই না? আপনি এক কাম করেন গা, আচ্ছা কল 80,000 দিয়ে দেন। এটা কি কষ্ট হই? হ্যাঁ কার্ডটা ফুলে আলাই দিলেন, নগদে আমার 70,000 টাকা যাকার দিতেছে, এর উপর আগলা মাত ভরি করে আর 10,000 বাড়ায়। আরে আর একটা বাড়া দাও ভাই। আচ্ছা ভাই শুনেন, বলেন আপনি জায়গা কি ওই 6,000 টাকা দিবেন না? আপনি কি 80,000 টাকা জায়গা নেবেন? 80,000 টাকা তো ভাই 70,000 টাকা আপনি কেড়ে দিলেন। আপনি মাত ভরের কথা মানেন না? ওই আগলা মাত ভর ওই রকম মাত ভরের কথা বেশি মানবো? আপনি তো মাত ভরের কথা আগে বলছেন যে না, হ্যাঁ আপনি যা বলবেন আমি আপনার কথাই আছি না। ওই রকম আগলা মাত ভরি যারা করে তার কথা মানে না। আপনি 80,000 টাকা জায়গা নেবেন না? না না নেবো না। আচ্ছা আপনি আমি 80,000 টাকার কোন জায়গা বেশ করেন? আচ্ছা আমি ওই জায়গা তাহলে আমি ছাড়ের উপরে কিনবো না আমি। আচ্ছা জেনে আপনি 60,000 টাকায় পান সেন থেকে আপনি জায়গা কিনে। আচ্ছা ঠিক আছে আপনি জেনে পারেন পেছেন। আচ্ছা আমি বেশ বুনি যান, 60,000 টাকা করে জায়গা কিনবার আছে, জায়গা কিনে নাকবো না, জীবনে বাড়ি করে নাকবো না, যাও বেশ বুনি 80,000 টাকা করে। তুমি যে আমার গয়না গাড়ি সব বেচে দে সংসার চালালে, এখন তুমি আমার এবারে কাজ বেচে গয়না বানাই দিবা? আরে সোনা ওটা আমার মাথায় আছে, এবার কাজটা বেচে যায় ওই পাইকার খবর দিছি, আইলে পরাই কাজটা বেচে তোমার গয়না বানাই দিমু। তোমার গয়না বেচে তো আমি সম্পত্তি রাখছি, তাহলে এটা আমার মাথায় আছে না? এটা আমি সারা জীবন ধরে শুনতে আছি, কবে কবে থেকে খালি কইতাছ দিমু দিমু দিমু, কবে দিতেছ? চল আমার বাপের বাড়ি থেকে গয়না গাড়ি যা দিছিল সব পেয়েছে বলে তোমার সংসারে দিলাম, আর আমার এই যেমন একটু চুরি নাই, একটু কানের ফুল নাই, একটু গলা মালা নাই, এভাবে কি মানুষের সামনে যাওয়া যায়? আরে সোনা তুমি চিন্তা করো না, এই আজকে যদি কাজ বেশ পারবো রে কাল কাই মনে করো যে তোমার গয়না বানানোর অর্ডার দিয়ে দিবো। এবার যদি গয়না না বানায় দাও তাহলে আমি বাপের বাড়ি যাবো গা। কয়েছিলাম গো আমার রাগের সোনা ভাই তো থাকা হারি না, তারপরে পাবো। গাছ তো ভালো আছে, গাছ তো আরে খারাপ না, তাই কাঁধে এটা আছে ওই গাছটা বসে মাপ, গাছ তো খারাপ না, গাছ তো ভালোই দেখা যাচ্ছে, গাছের মধ্যে নিয়ে যা, মাথায় নিয়ে যা। কিন্তু গাছের সাইজ ভালো আছে, সেকশন খারাপ হবো না। দাম কত চাবো এটা তো দেশ চিন্তা রে, গাছ তো পছন্দ হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই আইছেন? হ্যাঁ ভাই। এর আমদনি গেই বাচ্চা ওরে কোন কথা? হ্যাঁ গাছ তো দেখলাম ভাই। হ্যাঁ গাছ দেখছেন? হ্যাঁ গাছ আছে, মোটামুটি ভালোই আছে, কিন্তু চিন্তা করতেছি যে ডাইলের জোড়া রে হেন কি মাইরি বাইরে নাকি? না 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 মাইরি বাইরে না, গাছ ভালো মাইরি বাইরে না, না মাইরি বাইরে না। আচ্ছা গাছ তো আসলে বেশ তো? হ্যাঁ গাছ বেশ। আচ্ছা গাছ দাদা একটা বেশ না, কটা গাছ? দুইটা বেশ, এটাও বেশ, এটা এটাও বেশ। হ্যাঁ 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 এরা তো আবার মনে করেন যে টেবুলটা বাদতি হয় নাই। না না বাদ দিছে, একই সামের কাজ। শোনেন মেঘিনি কাঠ এটা কম চলে, এটা তো বগুড়া না, ওই বগুড়া নাঠোর ওই সাইডে চলে, দাম কম, আর মেঘিনি কাছে দাম কম নেয় না। আরে ভাই আমি দুইটা গাছ বেচমু মনে করেন, আমি যে ঠেকান দিকে বেচমু, হ্যাঁ একটা বেচলে আমার ওইটা আছে না, এক দুইটা বিচালাম একবার। শোনেন গাছ যদি বেচেন, হ্যাঁ
গাছ আবার করে চলবো, খারাপ হবো না গাছ যদি বেচেন, হেবাবো তো দাম চান। আচ্ছা দুইটা গাছ তো আপনি দেখছেন? হ্যাঁ দেখছি। দুইটা গাছ আমি দাম বাড়াবাড়ি করুন না, দুইটা গাছ আপনি 50,000 টাকা দাম দিবেন। 50,000 গাছ ভাই খাড়ে দাঁড়া যদি বেচেন, বেচার নিয়তে হেবাবো তো 50-এর নিচে কথা কর। আচ্ছা ভাই আপনি কোন দুইটা গাছ কত দিবেন? ও দুইটা গাছ কত তালি করেন আমার কয়ে দিবার দেন। আচ্ছা শুনেন, ওই বাড়াবাড়ি কোনো কথা কম না, ওই 2-4,000 কম কম না না না, আপনি একবার 40,000 টাকা দাম দিবেন লাস্ট। 40? হ্যাঁ। আমি ভাই গাছ মাইফে দেখছি, গাছে যে মাল আছে তাতে ভাই 40,000 টাকা হয় না, হাইস্ট দাম আছে 30,000 টাকা। না ভাই 30,000 টাকা গাছ বেচবো না ভাই, যে দরকার নিকে গাছ বেচবো। হ্যাঁ এক দরকার যদি না হয় 30,000 টাকা গাছ বেচবো না। হলে 30,000 টাকা তো গাছ বেচবেন না, মেয়েগিনি কাঠ খুব একটা বর্তমানে চলতেছে না, রেট গেছে কুই না, তারপরেও আপনার গাছটা সাইজ ভালো দেখে মানে এই মালটা দেখাইয়া আমি অন্য গাছের মালগুলো বেচারি এই হিসাবে দামাদামি আর করবো না। আপনার 35,000 টাকা দিবো, আপনি তাহলে গাছ যদি নেন তাহলে কোয়ান্টালি টেহা বানা দিয়া যায়। না 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 ভাই, আমি 35,000 গাছ না, গাছ যদি নেন একদম 40,000 টাকা আমি যেটা কইছি কইছি সই। দাম কিন্তু কম কই নাই গা, যদি হয় তাহলে ধরেন টেহারা হয়। না 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 ভাই টেহা লাগবে না ভাই, গাছ আমি 40 নিচে বেসবি না। বেসবেন না? না দুইটা গাছ আমি 40 নিচে বেসবি না। হলে নাঙ্গর না গাছ 40 বাগারি কোনখানে পাবেন না বুঝছেন কি? আরে ভাই বুঝলাম সবই, কিন্তু আমি যে দরকার নিকা গাছ বেসবো, সে দই গাছ দাম আমার উদ্দার না, আমি গাছ বেসবো না। দেন গা ভাই? না ভাই আমি 40 নিচে গাছ বেসবি না। দাম কিন্তু কম কই নাই গা। না আপনি দাম ভালো কইছেন কিন্তু আমি। আরে ভাই কি দাম কম কর নাই কি? ও হো বহে বহে আমরা 35,000 কইছি। 35,000 কইছি খুব একটা বাজাবাজি না, খুব একটা বাজাবাজি হয় নাই, কিন্তু আমি 40 দিছে গাছ বেসবো না। আরে এটা কইছি না তুমি কইছাও এটা ঠিক আছে, আর এই যে ভাই যে দাম করতেছে খাড্ডা মোড়ামুড়ি ঠিকের দিকে, এখন বাদশো হলো তোমাদের 5,000 টাকা বাড়ছে। হ্যাঁ 5,000 খাড়ে না রে ভাই, খাড়ে না। আর হ্যাঁ তো ওই লোক এটা দিচ্ছে 40,000। 40? আর আপনি কেউ দুজনের মধ্যে বেজালি হলো 5,000। 5,000 ঠিক আছে, যদি তাহলে আমি যদি একটা মাত বেরি করে দেই তাহলে আপনি মানবেন? এই লোকে কইতাছে যে আমি একটা মাতবুরি করি, যদি 2,000 বাড়াইয়া কয় তাইলেই তো গাছের দাম বেশি হয়ে যায়গা। আচ্ছা যাই গিয়া বেচারা যখন মাতবুরি করবো, আচ্ছা করুক। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যখন একটা মাতবুরি করবার চাইছেন ঠকা হইলেও মাইনা না লাগবো, আমি মানছি আপনার কথা। গাছ আলা ভাই দেখুন। হ্যাঁ কই, আমি যদি গেলে একটা মাতবুরি করি আমার কথা তো আবার মানবে? একটা মাতবুরি করবো চাইতাছে, যত কম মাতবুরি করি 2,000টা তো বাড়বো, যাই গে হের বাদ মিটে রাহি। হ্যাঁ ভাই হ্যাঁ মানবো। ওমরা তো বেশি কইয়ে মারি খেলাম, ইমরা কি করা যায় দেহি নামাইয়া যাই। এই তো ভাই, হ্যাঁ কি কবেন কইয়া দেন আবার, আর খানাবার গাছ কি মারা মানে হইলো আপনি কইছেন হইলো 35,000। আগলামি শুরু করছেন আপনি, নোয়াখতের ব্যাপারী সাহেব আমার 35,000 টাকা কইতাছে আর আপনি কইছেন 35,000 টাকা দিয়ে দেন। এই যে ভাই এই যে
আচ্ছা 40,000 তে গাছ কেমনে নিবেন? কে বেচারা মাদুরি করে 32,000 কইছে তাতে আমরা দিবেন না গাছ? না গাছ দিব না। কে জানি আমরা জানি ওই বেচারা মাদুরি মানলেন না আপনি? ওই বেচারা মাদুরি মানবো আপনি 35,000 তে কইছেন 32,000 টাকা আমি আমার 32,000 টাকা কাটছ নাকবো? দেখো মাদুরি মাইছে একটা মাদুরি করছে কথা মানবেন নাকি জানি? দাঁড় 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 গাছ গাছওয়ালার দেশে নাই কে তাই না? গাছওয়ালার দেশে নাই তোমার কাছে নিয়ে আমরা বসে থাকি তাই জানি জানি আছে নিল কিনে জানি কেন মনে তোর গাছ না গেলাম করে কি হবো? আমার দোষটা কনে আমি তো দোষ দেই না। ও হ্যাঁ আগলা মাদুরি কইরে গুতা খাইলাম, দড়ি ছিড়া গুতা খাওয়াই রে আগলা মাদুরি করবার গুতা খাইলাম ভাই। আপনি ঘুরে একটা কথা কই, আমার নাগালে বা আগলা মাদুরি কোনো হানি কেউ কইলেন না, আর আমার নাগালে বা আগলা মাইর খাইলেন না, আপনি করে নিষেধ দেখে গেলাম। দর্শক, আমি টাঙ্গালের রবি শঙ্কু। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা ছাদিয়া এন্টারটেইনমেন্টে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন।